মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি মন্দিরে যাব বলে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারছেন, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি একসঙ্গে, বান্ধবীরা তার কুচু কাছারা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা স্টেশনে এসে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। কারণ আমরা যখন এসেছি তখন আমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল ট্রেনটা, তো আমরা আবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন চলে এসছে, আমরা উঠে পড়েছি। এখন ট্রেনে মোটামুটি ভিড়, আগের মতো আর খালি নেই। আমি জানি না, দেখো আমি আগের বাড়ি এসেছিলাম, তো আগের বাড়ি এসেছিলাম তখন ওদের সঙ্গে সেখান থেকে ফুল টুল কিনে টিনে নিয়ে গিয়ে, মানে ওখান থেকে যাবো দিয়ে কিনে নিয়ে পুজো দিচ্ছে। এবার আমার বুঝতে পারলে তো, তো এবার কতদিন পরে এসেছি সেটাও মনে নেই। তুমি বলে লকডাউনের অনেক আগে এসেছিলাম। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবং এখান থেকে আমরা এই ট্রলি ভ্যানটাতে করে যাব। এটাতে চড়তে আমার দারুণ লাগে, এখান থেকে আর কোনো যাওয়ার কিছু নেই। এখানে টোটো আর এই ভ্যানগুলো আছে, আমরা এতেই চেপে যাব। তো একসঙ্গে সবাই যেতে, অনেক দিন পরে আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি কোথাও। আগে তো অনেক জায়গায় যাওয়া হতো, বাট লকডাউনের জন্য আমরা বেরোতেই পারিনি। তো আমরাই ঠিক করেছি পুজো দিতে যাব আর সবাই একসঙ্গে যাব। একসঙ্গে গেলে বেশ হইচই, আনন্দ, বেশ মজাই লাগে। তো আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, মেঠো এই রাস্তা। রাস্তার দুপারে একদম পুরো ফাঁকা ফাঁকা, বেশ ভালোই লাগছে। মজা করতেই করতে বাচ্চাগুলো যাচ্ছে। অনেকদিন আগেই এসেছিলাম, প্রায় 3-4 বছর আগে। তো আমাদের এখানে নেমে পড়েছি মন্দিরের সামনে, দেখা যাচ্ছে। এখানে পরিবেশটা ভীষণ নিরিবিলি, নিস্তব্ধ, বেশ ভালোই লাগে। চারিদিকে ফাঁকা, এত লোকজনের সমাগম নেই, অন্যরকম পরিবেশ। সব জায়গা তো শুধু ভিড় আর ভিড়। তো দেখুন, ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা, আর এখানে লোকজনও খুব বেশি নেই, অল্প অল্প। আর এখন তো লকডাউনের পরে মানুষ সবে বেরিয়েছে, তো এখনও সেভাবে লোকজন আসছে না। দেখা যাক, সঙ্গে থাকুন আমাদের। মন্দিরে এসে গেছি দাদা ভাই, দিদি ভাই। এখান থেকে আমরা ফলমূল নেব, মিষ্টান্ন, যা যাবতীয় যা দরকার এখান থেকেই নিতে হয়। আর এখানে আমরা সব কিছু জমা রেখে, জুতো টুতো ব্যাগ ট্যাগ রেখে, তারপরে প্রসাদ কিনে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দির চত্বরটা বেশ নিরিবিলি এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ফাঁকা মাঠের মধ্যেই মন্দির, কিছু কিছু দোকানপাট আছে, কিছু খাবার দোকান আর কিছু প্রসাদের দোকান। তো আমরা এখন যে যার মতো ফলমূল নিয়ে নিয়েছি, মিষ্টান্ন, প্রসাদ নিয়ে নিয়েছি, এবার মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে জল রাখা আছে, জলের মধ্যে পা ধুয়ে মন্দিরের মধ্যে আমরা
প্রবেশ করবো, এই জিনিসটা ভীষণ ভালো। মন্দির চত্বরে অনেক বেশি লোক নেই, আর এখানের একটা জিনিস ভীষণ ভালো, কোনো পূজারী ব্রাহ্মণ কেউ নেই, নিজে হাতেই পুজো দিতে হয়। যে যার মনের ইচ্ছা নিজেই কামনা করে নিজের মতো করেই পূজা দেয়া যায়, ব্যাপারটা ভীষণ ভালো। দেখুন এখানে লোকেরা হাঁস ছেড়ে দিয়ে গেছে। আমাদের পুজো দেয়া হয়ে গেছে, বাকিরা দিচ্ছে, বাচ্চাগুলোকেও দেখা যাচ্ছে না। আমরা আবার একটু চারদিকটা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওরা বলছিল একটু ঘোরাফেরা করবে, কিন্তু ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই, শুধু বসে থাকার মতো একটু জায়গা আছে। তো চলুন দেখে নিই বাচ্চাগুলো কোথায় কী করছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে সব ফাঁকা ফাঁকাই লাগছে, বেশি লোকজন নেই, অল্প। এখন আমাদের ফুচকা খাওয়া চলছে, সবাই মিলে ফুচকা খাচ্ছে। আমরাও একটু টেস্ট করেছিলাম, তো আমার ফুচকাটা খুব একটা ভালো লাগেনি। দিদি তো একলা লুকি লুকি ফুচকা খাচ্ছে, আমাকে দিচ্ছেও না। এবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে সবাই মিলে বাড়ির দিকে রওনা হচ্ছি। ভীষণ ভীষণ আমাদের আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড রোদ্দু বেরিয়েছে, ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে, শরীরটাও যেন কীরকম করছে। কিন্তু এখন বাড়ির দিকে তো ফিরতে হবে, কিছু তো করার নেই, বাড়িতে সবাই বসে আছে আমাদের জন্য, রান্না বান্না সব কিছুই করতে হবে। সবাই আমাদের পেছনে পেছনে আসছে, সবাইকে এক ঝলক দেখে নিন বদনগুলো কীরকম হয়েছে। আমরা গোটা মন্দিরটা ঘুরেছি, প্রচুর মজা হয়েছে, প্রচুর রোদ এখানে,
গালা পড়ে যাচ্ছে। প্রচুর রোদ, আমরা বাড়ি যাচ্ছি, কিসে করে বাড়ি ফিরছি খালিতে। স্টেশনে পৌঁছে গেছি, আমরা এলাম আর ট্রেনটা আমাদের সামনে থেকে বেরিয়ে চলে গেল, তাই মনটা খারাপ হয়ে গেল। আবার পাক্কা এক ঘন্টা স্টেশনে বসে অপেক্ষা করতে হবে। আসার সময়ও তাই হলো, আবার ফেরার সময়ও একই অবস্থা। এখন কিছু করার নেই, এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিতে হবে, সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক। আমরা সবাই মাছ ধরতে ঘুরতে এসেছিলাম, খুব আনন্দ করেছি। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, আনন্দ। অনেকদিন পরে ঘরবন্দি হয়েছিলাম, বেরোচ্ছি, সবাই খুব আনন্দ করছে, খুব ভালো লাগছে, মনটা ফ্রি ফ্রি হয়ে। অনেকদিন পরে আমরা একসঙ্গে বেরিয়েছি, আগে এসেছি লকডাউনের আগে, একসঙ্গে অনেক জায়গায় বেরোনো হতো বহুত দিন, অনেক অনেকদিন পরে আমরা একসঙ্গে বেরিয়ে ভীষণ ভালো লাগলো, খুব মজা করলাম, ভীষণ এনজয় করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা অপেক্ষা করছি, এখন দাদা খাচ্ছে, না খেলে হবে না। যোধপুর স্টেশনে তো মন্দির আমরা গিয়ে খুব মজা করেছি, ঘুরেছি, ফিরেছি, নাচ করেছি, ডান্স করেছি, সব কিছু করেছি, ফুল মস্তি। এখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আজকে সারাদিনটা আমরা কেমন করে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা সঙ্গে ছিলেন, তো আপনাদেরকে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।